পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে সবচেয়ে বৃহত্তম ও গভীরতম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরকে দেখলে আপনার মনে হবে সমগ্র বিশ্বে শুধু জল আর জল, কারণ প্রশান্ত মহাসাগরে এত পরিমাণে জল রয়েছে যে যা আমার আপনার কল্পনারও বাইরে। শুধু জল নয়, প্রশান্ত মহাসাগরে আর কি কি রয়েছে চলুন হাটি ফ্ল্যাশের আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। মেইন টপিকে যাওয়ার আগে, আপনি যদি প্রতিদিন শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে বিশ্বের অজানা অবাক করা তথ্য জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের আয়তন 16,52,50,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট জলের 46% জল এই প্রশান্ত মহাসাগরেই রয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠের 32% জায়গা দখল করে রেখেছে প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের একটি মজার বিষয় হলো যে এখানে 75,000 আগ্নেয়গিরি রয়েছে। তাছাড়া সমগ্র বিশ্বের বেশিরভাগ দ্বীপ রয়েছে প্রশান্ত মহাসাগরে, প্রায় 25,000-এরও বেশি। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হলো 4,230 মিটার এবং সর্বোচ্চ গভীরতা হলো 10,911 মিটার। অনুমান করা হয় এই মহাসাগরে প্রায় 714 মিলিয়ন ঘন কিলোমিটার জল রয়েছে। এই মহাসাগরের ভূপৃষ্ঠের জলের তাপমাত্রা -1.4°C। এবার আসা যাক প্রশান্ত মহাসাগরের ইতিহাস নিয়ে। অ্যান্ডেসাইট লাইনের বন্ধলুপের মধ্যে সবচেয়ে বেশি গভীর খাত, আগ্নেয় পর্বত এবং মহাসাগরীয় আগ্নেয় দ্বীপ রয়েছে, যা প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে প্রমাণ করে। প্রশান্ত মহাসাগর আজ থেকে 750 মিলিয়ন বছর আগে রিডিনিয়ার বিভক্ত হওয়ার সময় সৃষ্টি হয়েছিল। এখন জেনে নেওয়া যাক প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে মুক্ত রয়েছে, তাছাড়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসও রয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এখান থেকে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে। এছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, পাপুয়া নিউগিনি, নিকারাগুয়া, পানামা এবং ফিলিপাইনের উপকূল বরাবর মুক্ত সংগ্রহ করা হয়। প্রশান্ত মহাসাগরের মধ্যে কিন্তু জীব বৈচিত্র্যও রয়েছে, যেমন এই মহাসাগরে প্রচুর মাছ রয়েছে, যার কারণে এই মহাসাগর মৎস্য সম্পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্রশান্ত মহাসাগরের মাছ দিয়ে মাছের চাহিদা অনেক বেশি পূরণ করা যায়। বিশ্বের 60% মাছ ধরা হয় প্রশান্ত মহাসাগর থেকে। সমগ্র প্রশান্ত মহাসাগরে 20,000 প্রজাতির মাছ রয়েছে, এছাড়া 500 প্রজাতির হাঙর রয়েছে এবং 30 প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রয়েছে। প্রশান্ত মহাসাগর সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি। প্রশান্ত মহাসাগরে 67টি পারমাণবিক অস্ত্র হারিয়ে গেছে, যা 1 মেগাটন বোমা সহ 1965 সালে ফিলিপাইন সাগরে A4 ঘটনার সময় হারিয়ে যায়। এছাড়া প্রশান্ত মহাসাগরে গত 2000 বছরে 80% সুনামি ভূমিকম্পের ফলে হয়েছিল। মারিয়ানা ট্রেঞ্চ হলো মহাসাগরের গভীরতম অংশ। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর সর্বোচ্চ গভীরতা 10,994 মিটার, যেটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দু। বিজ্ঞানীরা এখানে বেশ কিছু প্রাণীর সন্ধান পেয়েছে, তার মধ্যে মাছ, অ্যাম্ফিপড এবং সামুদ্রিক শসা রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ ছাড়াও প্রশান্ত মহাসাগরে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ হলো বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর, যা 2,300 কিলোমিটার এলাকায় বিস্তৃত রয়েছে। এটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। বিশ্বের 7টি ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে এটি একটি। এটি প্রায় 2,900 পৃথক প্রাচীর এবং প্রায় 900টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টিগুলির মধ্যে এটি একটি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান। যদি ইন্টারেস্টিং, ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন। আর প্রতিদিন পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।